আজকে তোমাদের কিংফিশার বার্ড ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে আমরা একটা পাতার মতন শেপ অনেকটা আমরা করে নেব। দেখো আমরা কীভাবে করছি, এখান থেকে গোল করে একটু লম্বা করে এই শেপটা তোমরা করে নেবে। এই শেপটা একটু লম্বা করে এই শেপটা তৈরি করে, বেশি মোটা করো না, এই শেপটা প্রথমে তৈরি করে তোমাদের নিতে হবে। এরপর নেক্সট আমরা এই যে শেপটা আছে শেপের সাথে লাগিয়ে আমরা একটা ওভাল শেপ তোমাদের তৈরি করতে হবে। এইরকম ওভাল শেপ তোমাদের তৈরি করতে হবে ছোট্ট করে, এইরকম একটা ওভাল শেপ তোমরা তৈরি করবে। তাহলে বুঝতে পারলে এই একটা ওভাল শেপ খুব বড় হবে না, এই সাইজ অনুযায়ী এটা তৈরি করবে, এটা থেকে এটা একটু ছোটই হবে, অনেক বড় করবে না। তো এই শেপটা, এই ওভাল শেপ আর এই ওটা পাতার মতন এই শেপটা তোমরা তৈরি করবে। এই শেপ দুটো তৈরি করার পর আমরা দেখো কীভাবে কিংফিশারটা তৈরি করছি। তো এই শেপে লাইন ধরে ধরে, পেন্সিলের লাইন ধরে ধরে আস্তে আস্তে দেখো শেপটা এই লাইনের সাথে এসে ঠেকলো, অর্থাৎ গোল হয়ে আমরা এই লাইনে আসলাম। আর এই যে এই মাথাটা, এটা এসে এই শেপের সাথে এইরকম হলো। তাহলে দেখছো কিভাবে শেপটা আমাদের তৈরি হলো। এরপরে এই যে ওভাল শেপটা আছে, সেই ওভাল শেপে যদি মাঝখানে হালকা করে লাইন টানো, সেই লাইনটা আমরা সোজা হালকা করে ছোট্ট করে বার করে নেব এই রকম ভাবে। এরপরে আমরা ঠিক এই কোণা থেকে এই যাবে আর এই কোণা থেকে এই যাবে, অর্থাৎ এই দুটো লাইন এইরকমভাবে ঠোঁটটা তৈরি হবে। আর ঠিক এই জায়গা থেকে এই আসবে, এই জায়গা থেকে এই আসবে, ঠোঁটটা যেই হবে সাথে সাথে এই যে ওভাল শেপটা ভেতর দিয়ে দেখা যাচ্ছে সেটা আমরা মুছে দেব। এরপরে আমরা কি করব, এই যে ভেতরে যে লাইনগুলো আছে ওভাল শেপের লাইন এমন একটা নিচে যে শেপ দুটো লাইন ভেতরে আছে, এই শেপ দুটো লাইন সুন্দর করে আমরা মুছে দেব। তাহলে এই শেপটা দেখো একটা তৈরি হলো। এরপরে নেক্সট আমরা কি করব, ঠিক এই কর্নার থেকে, এই কর্নার থেকে গোল করে আমরা এই কর্নারে নিয়ে আসব। আনার পর এই যে লাইনটা, এই যে লাইনটা আমাদের আসছে সেই লাইনটা যেভাবে যাচ্ছে সেভাবে আমাদের বেরিয়ে আসবে কিছুটা। আসার পর আমরা ঠিক এই জায়গা থেকে আবার এই করে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু কিংফিশার তৈরি হচ্ছে। এরপরে আমরা এটা মাঝখান দিয়ে ভাগ করে দেব, যেই ভাগ হবে সাথে সাথে এই লাইনটাও আমাদের মুছে যাবে। এইভাবে মুছে মুছে করবে তোমরা, তাহলে কিন্তু আস্তে আস্তে শেপটা তৈরি হবে। এরপরে দেখো নেক্সট আমরা এখানে একটা, এই যে লাইনটা টেনেছিলাম এখানে একটা হালকা করে কিংফিশারের চোখ তৈরি করব, এইভাবে গোল করে তার ভিতরে আরেকটা গোল এইভাবে তোমরা তৈরি করো। এরপরে ঠিক এই কর্নার থেকে, এই চোখের ওপর থেকে ঘুরিয়ে কিংফিশারের ঠিক এই কর্নারে আমরা এইভাবে লাইনটা নিয়ে যাব। আর আরেকটা লাইন ঠিক এই জায়গা থেকে চোখের নিচ দিয়ে ঘুরে আমরা এইভাবে নিয়ে যাব। ওই যে জায়গাগুলো যে ভাগ করা থাকে রঙের, সেই ভাগগুলো তোমাদের করতে হবে। এরপরে আরেকটা ভাগ আমরা এইখান থেকে গিয়ে এইভাবে তোমরা করে দেবে। এই হয়ে গেল মাথার দিকটা। এরপরে আমরা দেখো এই পাখনার দিকটা আসছি, কীভাবে পাখনাটা করব। কিছুটা নিচ থেকে তোমরা পাখনাটা এরকম করে এই এই ঘুরিয়ে ঘুরিয়ে এই পাখনাগুলো এরকম করে দিতে পারো, অর্থাৎ এইভাবে এসে এই ঘুরবে, এইভাবে এসে এই ঘুরবে। এরপরে এখান থেকে এরকমভাবে লাইনগুলো দিতে পারো, এইখানে এইরকম করে এরকম করে যে পাখনার লাইনগুলো থাকে করবে, এটা গিয়ে ঘুরে যাবে, এরকম করে ঘুরে যাবে। আর এখানে অসংখ্য পাখনা এইরকমভাবে ছোট ছোট এইরকমভাবে তোমরা করে দিতে পারো। এইরকমভাবে লাইনগুলো সুন্দর করে পাখনাটা আমাদের তৈরি হবে। দেখো আস্তে আস্তে কিংফিশারটা কিন্তু তৈরি হয়ে আসছে। আর এই জায়গাটাও এসে এইরকমভাবে এই ভাগগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। এইবার এই দেখো এই লাইনটাও গিয়ে বেরিয়ে গেল, এই যে একটা পাখনাটা, এই পাখনাটা একটুখানি বের করে দিলাম এই, আর ওই পাশে পাখনা একটুখানি বেরিয়ে থাকতে পারে। এভাবে ধীরে ধীরে তোমরা করবে। এবার সবার শেষ এই যে লাইনটা তোমরা আমি করেছিলাম, হালকা করে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই লাইনটার মধ্যে দিয়ে এই যে গায়ের যে পাখনা যে লোমগুলো সেগুলো তোমরা এইরকমভাবে এরকম বেরিয়ে যেতে পারে, যদি এটা পারো তোমরা করবে, নাহলে গলিয়ে রেখে দেবে, মোছার দরকার নেই। এরপর নেক্সট দেখো এই হয়ে গেল আমাদের। এবার আমি পাটা কীভাবে করছি দেখো, এইখান থেকে মোটামুটি এই জায়গা থেকে আমাদের পাটা এরকমভাবে একটু বেঁকিয়ে ছোট্ট করে বার করবে, আর পাটা এখান থেকে এই এই আঙুলটা এরকম ঘুরিয়ে আসবে, অর্থাৎ গাছের ডালের মধ্যে আটকে পাটা নিয়ে বসে আছে। এইবার এই ঠিক এই কর্নার থেকে একটা গাছের ডাল, আমরা এটা দিয়ে একটা সিনারি করছি, গাছের ডাল একটা বেরোবে, এই ডালটা এগিয়ে একটা এইরকমভাবে গোল করবে,
এইখান থেকে গাছের ডালটা এই, অর্থাৎ একটা জলে থেকে একটা গাছের ডাল বেরিয়ে রয়েছে, অর্থাৎ গাছ ছিল কেটে দিয়েছে, সেই গাছের ডাল জল থেকে বেরিয়ে রয়েছে একটা পুকুরের থেকে, সেটা তোমরা করতে পারো। এখান থেকে ছোট একটু পাতা বেরিয়ে রয়েছে। এবার এই গাছের ডালটা দেখো লাইন ধরে এখান থেকে পাসিং হচ্ছে, এই লাইন থেকে পাসিং হচ্ছে, এই ওই পাশে পাটা, এই আঙুলটা কিছুটা দেখা যাচ্ছে দুটো। এবার এই ডালটা গিয়ে আমরা যেতে 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 এই পাশ থেকে বেরিয়ে তোমরা এটা এইরকম ভাবে করে দিতে পারো, এরকম একটা গাছের ডাল এই, অর্থাৎ এই গাছের ডালের সাথে এই লাইনটা টাচ করবে, সেটা তোমরা দেখে নেবে টাচ হচ্ছে কিনা। এরপরে এখান থেকে তোমরা এরকম পাতা করে দিতে পারো। এইরকম করে গাছের একটা ডাল তোমরা করে দেবে। এবার দেখো এটা দিয়ে একটা সিনারি আমি তৈরি করছি, একটা পুকুর, পুরনো পুকুর হয়তো, সে পুকুরে এসে কিংফিশারটা মাছ খুঁজছে, সেজন্য বসে আছে, মাছের আশায় বসে আছে। এখান থেকে একটা সোজা হরিজন্টাল লাইন এরকম করবে, দূরে জঙ্গলে যাবে করে হালকা করে তোমরা দেখিয়ে দেবে। আর দূরে একটা ছোট ঘর তোমরা করতে পারো, নাও করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি এখানে ঘরটা তোমরা করতে পারো আবার নাও করতে পারো। এখানে ছোট করে একটা তাল গাছ ছোট করে এভাবে দেখিয়ে দেবো। এ হলো কমপ্লিট একটি কিংফিশার দিয়ে তোমাদের সিনারি। এবার দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো দেখো প্রথমে আমি স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটা করছি, আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে কিন্তু করছি, তোমরা অন্য অন্য কালার ইউজ করতে পারো, আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি। তো প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা তোমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। আমি পুরো আকাশটা করছি না, আমি হাফ আকাশ দেখাচ্ছি, সেমভাবে বাদ বাকি আকাশটা তোমরা ওইভাবে করবে। পুরো আকাশ দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের আমি যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু আমি দেখিয়ে দিচ্ছি, কারণ কিছুটা দেখালে আকাশটা সেমভাবে তোমরা ওই পাশটাও করতে পারবে। তো একটা পাশ যদি তোমরা ভালো করে বুঝে নাও যে স্যার কীভাবে করছে, তো আশা করি অন্য পাশটা তোমরা করতে পারবে। এভাবে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, এভাবে নিচ দিকে হালকা করে তোমরা রংটা নিয়ে আসবে। উপর দিকটা এইরকম ভাবে ডিপ করে তোমরা দেবে, ঠিক যেভাবে দেখালাম ঠিক সেভাবে করে পাশেরটা তোমরা করবে। এরপরে স্কাই ব্লু কালার দিয়ে করার পর তোমরা হোয়াইট কালারটা দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে ঘষে তোমরা সাদা দিয়ে মিশিয়ে দেবে, তাহলে দেখতে আরো বেটার লাগবে। নাও মেশাতে পারো, তো মেশালে কি রং দুটো হোয়াইটের সাথে মিশে গেলে এই ভালো লাগে দেখতে, তোমরা সেটা করতে পারো। এভাবে আস্তে আস্তে, কিন্তু যত হোয়াইটটা উপরের দিকে ডিপের দিকে যাবে তত কিন্তু খুব জোরে চেপে করবে না, হালকা করে হোয়াইট কালারটা এই স্কাই ব্লুর ওপরে সুন্দর করে মিশিয়ে দেবে। দেখলে আকাশটা কত সুন্দর লাগছে। এরপর দেখো জঙ্গলটা কিভাবে করছে, জঙ্গলের রংটা তোমরা কোবাল্ট ব্লু দিয়ে নিচ থেকে আগে এরকম ঘোষ ওপর দিকে হালকা করে দেবে, ঠিক এই পাশে জঙ্গলটা আছে, আমি জঙ্গলটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করিনি। এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে নিচ থেকে তোমরা আস্তে আস্তে উপরের দিকে গিয়ে হালকা করে দেবে, এই স্যাপ গ্রিন কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে উপর দিকে তোমরা হালকা করে দেবে। দেওয়ার পর স্কাই ব্লু কালারটা দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে তোমরা মিশিয়ে কিছুটা ওপর দিকে এই আবে করে নিয়ে যাবে। এইভাবে করার পর হোয়াইট কালারটা দিয়ে পুরো শেষ মাথা যে জঙ্গলের উপরে সেটা হোয়াইট কালার দিয়ে তোমরা এভাবে আকাশের সাথে রংটাকে মিশিয়ে দেবে, এভাবে তোমরা জঙ্গলটা করবে। এবার দেখো জমির কালারটা কিভাবে করছি,
মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে, আমি এতটুকু জমি দেখাচ্ছি এই জমিটা সেম ভাবে তোমরা করবে, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই জায়গাটা থেকে ঘষে আস্তে আস্তে তোমরা উপর দিকে হালকা করে নিয়ে যাবে। পুরোটা করার দরকার নেই, কিছুটা করার পরে এরকম ছেড়ে দেবে এই, কিন্তু ডিপ থেকে হালকা। এরপরে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা এই মিডিয়াম গ্রিনের উপরে তোমরা এইভাবে ঘষে কালারটাকে একটু আগিয়ে নিয়ে যাবে, কিন্তু হালকা করে, খুব ডিপ করে নয়। এরপরে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেখবে ক্রোম ইয়েলো লেখা আছে, ব্র্যাকেটে এম লেখা আছে পোলো অয়েল প্যাস্টেল বক্সে, সেই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা এইভাবে ঘষতে ঘষতে কিছুটা নেওয়ার পর সবার শেষ তোমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে ফিনিশ করবে পুরো জমিটা। এইভাবে করে পুরো জমিটা তোমরা করবে, অরেঞ্জ কালার দিয়ে এই দূরে চালটা করে দেবে, ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই পাশের এটা করে দেবে। এরপরে তোমরা যে গ্রে কালার আছে, যে গ্রে কালার, সেই গ্রে কালার দিয়ে হালকা করে দেয়ালটা ঘষে দেবে, পুরো দেয়াল না ঘষলে হবে, নিচে একটু সাদা রেখে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই জানালাগুলো করে দেবে, হয়ে গেল। এরপর দেখো এই জায়গাটা কীভাবে করছি, এই জায়গাটা ডিপ ব্রাউন কালারটা দিয়ে, ডিপ ব্রাউন কালারটা দিয়ে তোমরা এই জায়গাটা সুন্দর করে ধরে ধরে করবে, এই জায়গাটা কিন্তু ডিপ ব্রাউনই হবে, যেভাবে করে দেখাচ্ছি ওই পাশটা সেভাবেই হবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে নিচ দিকে ব্ল্যাক কালারটা করবে, পুরোটা ব্ল্যাক কালার ঘষার দরকার নেই, শুধু নিচ দিকে, ব্রাউনের নিচ দিকে করে দেবে সেমভাবে এই জায়গাটা। এরপর দেখো জলটা আমি কীভাবে করছি, তারপর তোমাদের গাছের এটা দেখিয়ে দেবো। জলটা কোবাল্ট ব্লু কালারটা, আমি জলটা দেখো পুরোটাই দেখিয়ে দিচ্ছি, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই লাইন ধরে আগে তোমরা ঘষে নেবে, যাতে পায়েটায় না ঢুকে, এই কিংফিশারের গায়ে না ঢুকে। এরপরে ডিপ থেকে যত কালারটা নিচ দিকে আসবে আস্তে আস্তে হালকা করে দাও, যত নিচ দিকে আসবে আস্তে আস্তে হালকা হালকা করে আমাদের দিতে হবে, এই হালকা করে আর নিচ দিকে আনার দরকার নেই। এরপর আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে, কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে নিচ দিকে আমরা এই স্কাই ব্লু কালারটা খুব হালকা করে নিচ দিকে নিয়ে আসবো। দেখো আস্তে আস্তে হালকা করে আমি নিচ দিকে নিয়ে আসছি। এবার যত নিচ দিকে আসবে, যত নিচ দিকে আসবে, এবার আস্তে আস্তে আবার এই স্কাই ব্লুটা ডিপ হয়ে যাবে, অর্থাৎ সামনে এসে স্কাই ব্লু কালারটা একটু ডিপ করে দেবে। একইভাবে এটাও তাই, এখান থেকে ঘষে আস্তে আস্তে হালকা করতে করতে, হালকা করতে করতে যত নিচ দিকে আসবে এসে ডিপ হবে। তোমরা খুব আস্তে আস্তে সুন্দর করে ধরে ধরে কাজটা করবে, আশা করি তোমাদের কাজটা ভালো হবে। যদি ঠিক বুঝে বুঝে তোমরা ধীরে ধীরে করো, স্কিপ করে ভিডিওটা না নিয়ে যাও, তাহলে কথাগুলো যে বলছি সেটা শুনতে পারবে না, ঠিকভাবে কাজটাও হবে না। তাহলে এই করার পর তোমরা কোবাল টার্কাইজ বলে যে কালারটা আছে, সেই কোবাল টার্কাইজ কালারটা, এই যে স্কাই ব্লু কালারটা নিচে ডিপ করে দিয়েছিলাম, সেই ডিপ জায়গাটার মধ্যে দিয়ে থেকে ঘষে আস্তে আস্তে উপর দিকে হালকা করে দাও, পুরো জলটা ঘষার দরকার নেই। নিচ থেকে এই স্কাই ব্লুটা যে আমি ডিপ করেছি সেই জায়গাটার থেকে ঘষে ঘষে ওপর দিকে এসে হালকা করে দাও, দেখেছো আস্তে আস্তে আমি হালকা করে দিলাম, একটু জলটা সবজে ভাব আসলো, এই হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পর এইবার কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই যে জলের যে দাগগুলো আছে, এই জলের দাগগুলো তোমরা করো, আমি জলটা একবারই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই 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 অর্থাৎ ওয়েবগুলো, জলের যে ওয়েবগুলো আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করেছিলাম, সেগুলো তোমরা এই কোবাল্ট ব্লু কালার দিয়ে করো। এবার কোবাল্ট ব্লু কালার দিয়ে এই গাছের গুড়ির ছায়াটা এইখানে দেখা যাচ্ছে। করার পর তোমরা এই গাছের তো খড়ি রং দেবো, আমি দেখাচ্ছি এটা, সেই খড়ি রংটা এই জলের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে। এইটা করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে একদম ডিপ ব্লু যেটা, সেই ডিপ ব্লু দিয়ে এইভাবে করে তোমরা দাগগুলো দিয়ে দেবে। আমি একবারই জলটা তোমাদের দেখিয়ে দিলাম, এইখানেও ডিপ ব্লুটা একটুখানি হালকা করে
ঘষে দেবে। এই হয়ে গেল। এবার দেখো গাছের গুড়িটা কিভাবে করছে, ইয়েলো অকার কালারটা দিয়ে এই প্রথমে এই গাছের গুড়ির এই জায়গাটা করবে, ডিপ ব্রাউন কালার দিয়ে এই একদিকটা তোমরা ঘষবে। কোথায় কোথায় ডিপ ব্রাউন কালারটা দিচ্ছি তোমরা সেটা দেখে নাও। এই এই ডিপ ব্রাউনটা দেওয়ার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে কালারটা তোমরা হালকা করে নিয়ে আসবে। এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে সমস্ত রংটার সাথে মিশিয়ে তোমরা কাজটা কমপ্লিট করবে। এরপরে ব্ল্যাক কালারটা দিয়ে এক পাশে এভাবে করে সুন্দর করে শেড দিয়ে দেবে। দেখলে গাছের গুড়িটা এবার কিভাবে হলো। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে পাতাগুলো এক পাশে আগে একটুখানি দিয়ে দেবে, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই পাতাগুলোকে করবে, করে ইয়েলো কালার দিয়ে যে কোনো ইয়েলো কালার দিয়ে তোমরা এক পাশে পাতাগুলো এক পাশে ঘষে দিতে পারো। এ হয়ে গেল কমপ্লিট তোমাদের এই কিং ফিশার বার্ডটা। ছাড়া বাদ বাকি কিভাবে তোমাদের দেখালাম পুরো ঠিক সেভাবে করে তোমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে, আশা করি তোমরা সেটা করতে পারবে। আর ঠিক সেভাবে করে কমপ্লিট করো, তারপর বাদ বাকি আমি সরি এই কিং ফিশার বার্ডটা আমি দেখিয়ে দেবো, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো আকাশটা আমি এই পাশে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে পুরো আকাশটা কিন্তু কমপ্লিট করা হয়েছে, তোমাদের যেটা বলেছিলাম। জঙ্গলটাও তোমাদের দেখানো হয়েছিল, পুরো জলটা তোমাদের দেখিয়েছি, জমিটাও এই পাশে দেখিয়েছিলাম, এই পাশটাও পুরো সেইভাবেই কমপ্লিট করা হয়েছে। নিচের পোর্শনের যে এই ব্রাউনের অংশটা সেটাও করা হয়েছে, শুধু দুটো গাছ জোড়ানো হয়েছে। তোমরা এই দুটো গাছ কোবাল্ট ব্লু আর একটুখানি যে স্যাফরিন যে কালারটা আছে, একটুখানি তাল গাছে যে পাতাগুলোর মধ্যে স্যাফরিন কালারটা দিয়ে কোবাল্ট ব্লু দিয়ে সরু করে দাগ করে দিতে পারো, আবার নাও করতে পারো, দিলে ভালো হয়। আর বাদ বাকি তোমাদের দেখানো হয়েছে। এবার দেখো পাখিটা কিভাবে করছে। তো সবার প্রথমে আমরা পাখির এই অংশগুলো যেখানে ইয়েলো আছে, ইয়েলো অরেঞ্জ, সেই জায়গাগুলো আমরা আগে করে নেবো। তো প্রথমে অরেঞ্জ কালার দিয়ে আমরা শুরু করব। এবার তোমরা আস্তে আস্তে দেখো কিভাবে আমি করছি। এই অরেঞ্জ কালার ঠিক এই জায়গা থেকে খুব ধীরে ধীরে এই জায়গাগুলোর মধ্যে তোমরা ঘষে আস্তে আস্তে করে ওপর দিকে যাবে। খুব ডিপ করে ঘষার দরকার নেই, আস্তে আস্তে যত ওপর দিকে যাবে এই অরেঞ্জ কালারটা হালকা হয়ে যাবে, এই এই জায়গাটা এসে সাদাই থাকবে। এই এরপরে অরেঞ্জ কালারটা আবার ঠিক এই জায়গায় আমরা করব, এই চোখের পাশ দিয়ে পাশ দিয়ে আমরা অরেঞ্জ কালারটাকে খুব ধীরে ধীরে আমরা নিয়ে যাব, কিন্তু পুরোটা অরেঞ্জ করব না, আস্তে আস্তে এটাও হালকা হয়ে এখানে সাদা থাকবে। এই আবার এই ঠোঁটের নিচেও হালকা করে আমরা অরেঞ্জ কালারটা করব, পরে এর উপর আবার কালার হবে, কিন্তু হালকা করে আমরা অরেঞ্জ কালারটা করব। তাহলে বুঝতে পারলে কোথায় কোথায় অরেঞ্জটা করলাম। এরপর আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই যে অরেঞ্জ কালারটা দেওয়া হলো, এই অরেঞ্জের উপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে আমরা এই অরেঞ্জ কালারটাকে একটু মিশিয়ে দেব, মিশিয়ে এই জায়গাটা এসে হালকা করবো। এই জায়গাটা কখনোই রং করবে না, এই জায়গাটা এসে সাদা থাকবে, এই জায়গাটা আমাদের রং করার দরকার নেই। ঠিক সেম ভাবে আবার চোখের এই পাশেও অরেঞ্জ কালারটার সাথে মিশিয়ে আমরা হালকা করে এই জায়গাটা মিশিয়ে দেব। এই এই জায়গাটাও মিশিয়ে দিতে পারো। এরপরে আমরা রেড কালারটা দিয়ে এই যে অরেঞ্জ আর ক্রোম ইলো ডার্ক কালার করা হলো, এই অরেঞ্জ আর ক্রোম ইলো ডার্কে এখানে আবার রেড কালার দিয়ে আবার এই পাশগুলো পুরোটা ঘষার দরকার নেই, পাশগুলো একটুখানি শেড দিয়ে দেবে, এই পাখনার নিচ দিকগুলো শেড দিয়ে দেবে, একটু লালচে ভাব দেখা যাবে। এইভাবে পরপর কালারগুলো একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে মিশিয়ে তোমরা কাজটা করার চেষ্টা করবে।
এরকম একটু ধরে করতে হবে জায়গাগুলোকে, তারা ওরকম করলে কিন্তু কাজগুলো সুন্দর একটা বেরোবে না। এই হয়ে গেল কাজটা। এরপর দেখো এই বাদ বাকি যে ব্লু পার্টটা কিভাবে করছি। তো তোমরা কোবাল্ট যে ব্লু কালারটা আছে সেই কোবাল্ট ব্লু কালারটা দিয়ে প্রথমে আমরা দেখো কিভাবে করছি, এই পাখনার লাইন ধরে কোবাল্ট ব্লু কালারটা ধীরে ধীরে আমরা এই যে পাখনার ভাঁজগুলো এখানে হালকা হালকা করে, খুব ডিপ করে দেওয়ার দরকার নেই, এই হালকা হালকা করে এই ভাঁজগুলোকে এইরকম করে ছোট 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 করে এভাবে করে ধীরে 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 তোমরা কাজগুলোকে করবে। দেখো কোবাল্ট ব্লু দিয়ে এরকম হালকা 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 করে এই লাইনগুলো টেনে দেবে, একটু ধরে করতে হবে যেহেতু খুব ছোট জায়গা, একটু ধরে ধরে তোমাদের করতে হবে। দিয়ে আস্তে আস্তে একটু হালকা, শুধু ঘষে রাখলাম, একটু হালকা করে মিশিয়ে দিতে হবে। সেম ভাবে এই জায়গাটাও করে হালকা করে মিশিয়ে দেব। এরপরে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই যে কোবাল্ট ব্লু এতক্ষণ দেওয়া হলো সেই কোবাল্ট ব্লু কালারটাকে আমরা স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে মিশিয়ে দেব। স্কাই ব্লু কালারটা দিয়ে এভাবে তোমরা মিশিয়ে দেবে, হোয়াইট কালারটা দিয়েও এই স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে আরো মিশিয়ে দিতে পারো। দেখো স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। এখানেও স্কাই ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। এই এভাবে করে সুন্দর করে তোমাদের কাজটা করতে হবে। এই যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলোকে কোবাল ব্লু কালারটাকে সুন্দর করে তোমরা এভাবে করে দেবে। দেখলে এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এই যে ভাঁজগুলোকে আরো প্রমিনেন্ট করে তোমরা দেবে খুব ধীরে ধীরে। এই দেখো এই যে ভাঁজগুলো, ছোট ছোট ভাঁজগুলো যে পাখনার মধ্যে তোমাদের ড্রয়িং এর সময় করা হয়েছিল সেগুলো করে দেওয়া হচ্ছে। এইভাবে করে ছোট ছোট করে তোমরা করে দেবে। আর পাখনার শেষের এই জায়গাটা তোমরা একটু ব্ল্যাক কালার করে দিতে পারো, একটু ব্ল্যাক থাকে, ব্ল্যাক ব্রাউন একটুখানি থাকে। এরপরে আমরা ডিপ ব্লু দিয়ে এখানে খুব ছোট ছোট করে তোমরা এইরকম এরকম ঘুরে ঘুরে ছোট ছোট করে এরকম করে দিতে পারো, এগুলো থাকে ছোট ছোট পালকের ভাঁজগুলো, এরমভাবে সুন্দর করে করে দিতে পারো। এরপরে দেখো কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ঠিক এই ওপরে হালকা করে ঠোঁটের উপর দিকটা কোবাল্ট ব্লু কালার পরার পর এই স্কাই ব্লু কালারটা দিয়ে মিশিয়ে দেবে, অর্থাৎ ঠোঁটের উপর দিকটা একটু ব্লুইশ থাকে। আর এই কোবাল্ট ব্লুটা আবার এই অরেঞ্জ কালারের উপর ঘষে দিলে দেখো একটা কালচে ভাব চলে আসছে, একটা অরেঞ্জ কালচে ভাব চলে আসছে। এইভাবে তোমরা নিচ দিকটা করে দেবে, মাথার দিকটা একটু করে অরেঞ্জ থাকবে। এরপরে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ঠোঁটের নিচটা একটুখানি কালো করে দেবে। দেখো একটু অরেঞ্জ ভাবটা কিন্তু ঠোঁটে আমি রেখে দিয়েছি, তোমরা কিন্তু সেটা রাখার চেষ্টা করবে। এরপরে চোখটাকে আমরা চারিদিক থেকে কালো করে করে মাঝখানে একটু হোয়াইট আমরা রেখে দেব।
এইভাবে করে চোখটা হবে। এই হলো। এরপর দেখো আমরা পাটা কিভাবে করছি। পায়ের রংটা তোমরা অরেঞ্জ কালারটা পরে দিচ্ছি, রেড কালার দিয়ে আগে পায়ের এই আঙ্গুলের গুলো করে নেবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে এই রেড কালারটাকে মিশিয়ে দেবে, পাটা একটুখানি রেডিশ এরম থাকে সেটা করে দেবে। পেছনের পাটাও একটুখানি দেখা যাচ্ছে ওটাও রেড করে দেবে, পিঙ্ক কালারটাও এই রেডের উপর একটু ঘষে দেবে এইরকম ভাবে। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করলে পাখিটা খুব সুন্দর তোমরা করে আনতে পারবে। এই হলো কমপ্লিট একটি কিং ফিশারের ছবি, কিং ফিশার বার্ডে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা এই চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার শেখানো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।